শহীদ ভাই, শহীদ ভাই আমি আপনাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। শহীদুল ইসলাম ভাই, চাঁদ রাতে আপনারা সবাই এসেছেন, আমরা ধন্য হয়েছি। আসলে চাঁদ রাত কবে কখন এবং কিভাবে শুরু হয়েছিল আমার জানা নেই, তবে একটা কথা না বললেই নয়, আকাশে চাঁদ থাকুক বা না থাকুক আমরা চাঁদ রাত করছি জানাচ্ছি। শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। কিং বাফেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে, সমস্ত বাংলাদেশিদেরকে, প্রবাসে এবং দেশে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক আশা করি। আসসালামু আলাইকুম, আমি ঢালি মিজানুর রশিদ দীপু, কিং বাফেট থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, চাঁদ রাতের শুভেচ্ছা। আপনারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, আসলে সেটা দরকার নেই, আমাদের অনুষ্ঠান শুরু করার জন্য আপনাদের এখানে আসতে হবে। প্লিজ আপনারা চলে আসেন এবং আমাদেরকে সহযোগিতা করুন। নিরুভাবে এবং মায়াভাবে আপনারা প্লিজ হাততালি দিয়ে ওনাদের এই কঠোর পরিশ্রমের কিছুটা কিছুটা জিনিস আমরা যাতে ওদেরকে থ্যাংক ইউ বলতে পারি সেটা করুন। আপনাদের সবাইকে চাঁদ রাত ও ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই চাঁদ রাত করার জন্য আমাকে ও নীলু ভাবিকে, যে দুজন অনেক সাহায্য করেছেন, তাদের নাম না বললে খুব অন্যায় করা হবে। ওনারা হচ্ছেন ডক্টর রফিক এবং ডক্টর খসরু। ওনাদের সাহায্যের জন্য চাঁদ রাতের অনুষ্ঠান করা আমাদের পক্ষে অনেক সহজ হয়েছে। কিং বুফে না হলে আমরা এরকম সুন্দর একটা অনুষ্ঠান করতে পারতাম না। সবসময় একটা ব্যতিক্রম ধর্মী সবসময় অনুষ্ঠান করে থাকি, অর্থনৈতিক বা ব্যবসায়িক কোনো কারণে না, শুধুমাত্র সামাজিক কারণে।